তোমরা পানি খাচ্ছো, তোমরা রোজা রাখো নি? না ভাই, রোজা রাখিনি। রোজা রাখতে কষ্ট হয় তো, তাই কি রোজা রাখ? আবার দিনের সাজে সাজবে সমাজ, পুলকিত হলো তাই মুমিনের প্রাণ। এগারোটি মাস শেষে এলো ফিরে, মুমিনের প্রিয় মাস মাহে রমজান। আবার এটা কি বলছো তোমরা? তোমাদের রোজা রাখতে কষ্ট হয়? রোজা তো কষ্টের জন্য রাখা হচ্ছে। সারা জীবন যত কাজ করছো, পাপ করেছো, গুনাহ করেছো, এর জন্য তুমি সারা জীবনের পাপ পূর্ণ মুসার জন্য এই মাসে রোজা, রমজান মাসে রয়েছেন, রোজা রাখার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আচ্ছা ভাই, আপনারা তো জ্ঞান দিতেইব না, আপনি এখন জানতেন ভাই, জানেন আপনি কোন, আমরা কাজ করতেছি, আপনি জানেন। আচ্ছা ঠিক আছে, কালকে আল্লাহ দিলে আপনারা এই রোজা রাখবেন, কালকে রোজা রাখবেন। আচ্ছা তাহলে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি রে তোর আর কি অবস্থা? এই তো ভালো লাগে না রে ভাই, আমার তো ভালো দিন কি, শুধু আজের 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 লাগে। আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছো? জি ভাই ভালো আছি। ভাই তোমাদের কালকে একটা কথা বলছিলাম, রোজা রাখছেন আজকে? আরে না ভাই, আজকে রোজা রাখি নাই। আরে ভাই বাবা, কি না লাগে তাই বেশি রোজা রাখি নাই ভাই। একটু পরে তো জোহরের আজান হবে, চলেন আমরা সবাই মিলে নামাজটা পড়ে আসি। আরে ভাই রোজা রাখছি না, আপনি নামাজ জান ভাই। ভাই আপনি বিরক্ত করেন না তো, জ্ঞান দিন না অনেক দাম। কি বলছো তোমরা, রোজা না রাখলে কি নামাজ পড়া যায় না? রোজা হইছে এক ফরজ, আর পাঁচ ওয়াক্ত নামাজে ১৭ ফরজ। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের জন্য সওয়াব লিখছে, ঠিক আছে? তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যেরকম সওয়াব, রোজা রাখলে এরকম সওয়াব। জি আচ্ছা আমরা বুঝি, ঠিক আছে আমরা কালকে থেকে নামাজ পড়বো, আপনি এখন যান তো যান। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মার ভাই, খেল খেল মাইল, পিছনে 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 দেখ, দেখ পিছনে। আরে খেল রে ভাই, দেখ দেখ প্রতিদিনের মতো আজকেও আসতেছে। হ্যাঁ না আবার জ্ঞান দিবে, ভালো লাগে না, ভালো লাগে ভালো লাগে না, আইসে আবার জ্ঞান দিবে। খেল খেল
সব সময় বইতে বইটা একটু সমগ্র লক্ষ্য ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই আপনার বইটা পড়ে আমি অনেক হতবাক, কারণ ভাই আমার আপনার বইটা পড়ে অনেক ভাই ভালো লাগছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ জি ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাই। আজকে ভাই আমি রোজাও রাখছি ভাই, বা জোর আরাম দিচ্ছে। চলুন আমরা একসাথে নামাজটা পড়ে আসি। رمضان يا رمضان يا نفحة الرحمن رمضان يا رمضان شهر جود وغفران رمضان يا رمضان يا نفحة الرحمن رمضان يا رمضان شهر جود وغفران رمضان يا رمضان يا نفحة الرحمن رمضان يا رمضان شهر جود وغفران رمضان يا رمضان يا نفحة الرحمن رمضان يا رمضان شهر جود وغفران السلام عليكم দর্শক, এতক্ষণ আপনারা একটা রমজানের ভিডিও দেখছেন। তো আমি আর কিছু বলবো না, জাস্ট এতটুকু বলবো রমজান মাস আসতেছে, এবং কি রমজান মাসের ভিতরে সবাই রোজা, ফিরিস্তা রোজা রাখার জন্য সবাইকে অনুরোধ করব, এবং কি পাশাপাশি আমরা যে ভিডিওটা করছি রমজানের, ভিডিওটা সবাই দেখে এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? তো সকলকে যাওয়ার সময় একটা কথাই বলি, তো এটা যেহেতু আমাদের ইসলামিক ভিডিও, সকলকে ভালো কিছু দেওয়ার সবসময় চেষ্টা করি। আর আপনাদের সবাইকে একটা কথাই বলি, রমজানের পবিত্র রক্ষা করবেন, তো সকলে ত্রিশটা রোজা রাখবেন, আর রমজানের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নিজে সবসময় হেদায়েত থাকবেন, হেফাজত থাকবেন, সকলের এই কামনা করে আজকে যাচ্ছে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব তো করবেনই, আর আমরা সবসময় আপনাদের ভালো দেওয়ার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। এগারোটি মাস শেষে এলো ফিরে, মোমিনের প্রিয় মাস মাহে রমজান,
আবার দিনের সাজে সাজবে সমাজ, পুলকিত হলো তাই মমিনে প্রাণ।